নিশ্চয় ইতিমধ্যে আমি নিউজ 18 অসম নর্থ ইষ্টৰ দৰ্শকসকলক ৰাতিপুৱাৰ ভাগৰ সেই কৰুণ দুৰ্ঘটনাৰ খবৰ জনাইছিলোঁ, যত গুৱাহাটীৰ খানাপাৰাত এখন বেলুনো বাহনে কিদৰে কেইবাখনো বাহনক মহতি আনিছিলে, কেইবাজনো লোক গুৰুতৰভাৱে আঘাতপ্ৰাপ্ত হৈছিল, আৰু তাৰ পিছত ঘটিছিল সেই চাঞ্চল্যকৰ ঘটনাটো যে দুর্ঘটনা সংঘটিত করা চালকক আনকি অপহরণ করার নিচিনা ঘটনা সংঘটিত হল। কিন্তু গোটেই বিষয়টুক লৈ যেটা আরক্ষীর আমি ভূমিকা দেখিছিল সেয়া খুব একটা রহস্যময় বা রহস্যজনক বলে আমি দর্শকসকলক জানাইছিল। কিন্তু দ্বিতীয়টো স্থান ঘটনার স্থান 6 মাইল, আর 6 মাইলতো ঘটিল সেই একই সিরিয়াল দুর্ঘটনা, কারণ একটা পথ দুর্ঘটনাতে দুর্ঘটনাগ্রস্ত হল কেইবাখনো বাহন। মই এটা ভিজুয়েলস দেখুৱাইছো যিখন আপোনালোকে হাইড্রলিক বাহন এই মুহূর্তে দেখিবলৈ সক্ষম হৈছে। এই বিশেষ হাইড্রলিক বাহনখনৰ মই প্ৰথমে নাম্বাৰটো দেখুৱাইছো যে AS01FZ840, কিন্তু আনটো নাম্বাৰ নাই, সেয়া বাদ দিলোঁ, এয়া গাফিলতিৰ কথা বাদ দিলোঁ। কিন্তু এই মুহূর্তত যিখন হাইড্রলিক আপুনি হালধীয়া কালাৰৰ আপুনি বাহন দেখিছে, সেই বাহনখনেই সংঘটিত কৰিছে এই ভয়ংকৰ দুর্ঘটনা। প্ৰথমে দেখুৱাম এইখন AS05V2035 নম্বৰৰ এইখন সুজুকীৰ XLG যিখন বাহন, সেই বাহনখন প্ৰথমে খুন্দিয়াইছিলে, আৰু তীব্র বেগত অহা হাইড্ৰা গাড়ীখনৰ খুন্দাত এই বাহনখনত থকা কেইবাজন লোক আঘাতপ্ৰাপ্ত হৈছে। তাৰপিছত যদি চোৱা যায় তেনেহলে এইখন চেলেৰিয় বাহন যিখন AS01EZ0886, এই ৰঙা ৰঙৰ চেলেৰিয় বাহনখন এই দুৰ্ঘটনাত পতিত হৈছে। তাৰপিছত যদি মই দেখুৱাওঁ আন এখন চুইফ্ট বাহন AS01HC1398 নম্বৰৰ বাহনখন দুৰ্ঘটনা হৈছে। গতিকে গোটেই বিষয়টোত যদি চাওঁ তেতিয়াহ'লে সামান্য পরিমাণে কেইবাজনো লোক আঘাতপ্রাপ্ত হয়েছে, তিনিখনক বাহন দুর্ঘটনাগ্রস্ত হয়েছে, আর ঘটনার স্থান আমি দেখুৱাইছো সমবায় ভবন, আর সমবায় ভবনের ঠিক সম্মুখ ভাগত অর্থাৎ GS রোডত। আপনাদের কোরপরা কলই গই আছিলে? আমার মানে সেই ট্রিটমেন্টের কারণে আহিছিল এপোলো, তারপর এখেতর মানে গ্যাসের অলমান সমস্যা আছিল লিভারর, কালি একটা সরু অপারেশনের নিচিনা করলে, তারপর আজি এটা ঘরলে যাবলে ওলাইছো আমার ঘর কাজিরঙা। এই হাইড্রলিক বাহনখন আহিলে কিবা গম পাইছিল নে কেনে খুন্দাই দিলে? গোটেই ঘটনাটোত এটা শক খোৱাৰ নিচিনা হৈছে গোটেই। অঁ, শক খোৱাৰ নিচিনা আমি গৈ আছোঁ, তাৰপাছতে অকণমান পিছতে বৰ ডাঙৰকৈ ঝাটকা মাৰিলে, ভাবিছোঁ কি হ'ল, তাৰপাছতে পিছলে এই ক'লে বোলে এই JCBটোৱে খুন্দা মাৰিয়ে দিলে বোলে গাড়ীখন, বহুত স্পীডত আহি আছে। আপুনিও আছিল গাড়ীত? অঁ, মই আছোঁ, মই হাতত দেখুৱাইছো সামান্য পৰিমাণে তেওঁলোকে আঘাতপ্ৰাপ্ত হৈছে, বেছি আমি কথা পাতি তেওঁলোক আমনি নকৰোঁ, কিন্তু মই কিছু আগুৱাই যাম। এতিয়ালৈ দেখিম এই মুহূৰ্তত ঘটনাস্থলীত দিশপুৰ আৰক্ষী আহি উপস্থিত হৈছে, আৰু যিখন হাইড্ৰলিক বাহনৰ চালকজন আমি দেখুৱাইছোঁ তেওঁ নিজে জনাইছে তেওঁৰ নাম দীপাংকৰ, আৰু কিন্তু খুব তীব্ৰ বেগত অহা এই হালধীয়া ৰঙৰ যিখন হাইড্ৰলিক বাহন, এই বাহনখনেই মহতি আনিছিলে এই কেইখন বাহন। গতিকে এই গোটেই বিষয়টোক লৈ আৰক্ষীয়ে এই মুহূৰ্তত যিটো ঘটনাৰ অনুসন্ধান তেওঁলোকে আৰম্ভ কৰিছে, গতিকে ইয়াৰ পিছৰ সময়ছোৱাত আৰু কি কিদৰে ঘটনাৰ নতুন মোৰ লৈ সেয়া নিশ্চয় লক্ষণীয় হ'ব। আপোনাৰ চুইফ্ট ডিজায়াৰখন আছিলে? আপোনাৰ চুইফ্ট ডিজায়াৰ কেনেকৈ কি হ'ল? এইটো আপোনাৰ মুখ আগফালে আছিলে, তারপর রাঙা গাড়ি আসে আর্টিকা আসে, এই পিছফালে আইসে আর্টিকা মারিলে, তারপর রাঙা গাড়ি মারিলে, এই মুখ মারিলে। হোটেল লিলির সন্মুখভাগত মানে ভিজুয়াল দেখাইছো আপনি বাহনখন দেখিছে, অতি তীব্র বেগত অহা এই ধরনের বাহনেই কিন্তু একাংশ লোকক বর্তমান এক প্রকার মৃত্যুর ভাবুকি প্রদান করে আছে। দুর্ঘটনা সংঘটিত হল, তারপর সহজ সরলভাবে চালকে বিনম্রতার আরক্ষীর আগত ধরা দিছে, কিন্তু গোটেই ঘটনাটুক যখন লোক মোকামিলা করলে বা সন্মুখীন হল তেওঁলোকৰ ক্ষতিপূরণ বা তেওঁলোকে এই যে ঘটনার সঙ্গে মুখামুখি হল তেওঁলোকক প্রাপ্য নিজে বিচাৰিছে, ন্যায় বিচাৰিছে ঘটনার। গতিকে দুটাক সিরিয়াল দুর্ঘটনা গুৱাহাটীত, প্রথমটো খানাপাৰা আর দ্বিতীয়টো 6 মাইল, ইতিমধ্যে ঘটনার সবিশেষ আমি নিজে তিনি লোকসকলক দেখুৱাইছো আৰু জনাইছোঁ।